সর্বত বিক্রেতা থেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যার ক্যারিসম্যাটিক নেতৃত্ব তুরস্ককে পরিণত করেছে আঞ্চলিক শক্তিতে, দুই দশকের শাসনামলে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন বারবার। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। অর্থের অভাবে একসময় যিনি রাস্তায় শরবত বিক্রি করেছেন, কালের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন আধুনিক তুরস্কের প্রভাবশালী নেতা। দুই দশকের বেশি সময় ধরে তুরস্কের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজনৈতিক জীবনের উত্থান ঘটে 1970-এর দশকে। 2001 সালে একেপি প্রতিষ্ঠার এক বছরের মাথায় হন তুরস্কের প্রধানমন্ত্রী। টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর 2014-তে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। 2016 সালে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানের পর নাটকীয়ভাবে ক্ষমতা বাড়ে তুর্কি সুলতানের। সংসদীয় পদ্ধতির পরিবর্তন করে তুরস্কে রাষ্ট্রপতির শাসন চালু করেন নিজেই। দীর্ঘ শাসনামলে আধুনিক অবকাঠামো নির্মাণ, ইউরোপিয়ান ইউনিয়নে বাণিজ্যিক প্রবেশাধিকার আর সামরিক খাতে অগ্রগতির মাধ্যমে তলাবিহীন তুরস্ককে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন এরদোয়ান। কামালাতা তুর্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণাকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠা করেন নারী ও সংখ্যালঘুদের অধিকার। উদারবাদী নেতা হিসেবে যেমন প্রশংসিত হন, তেমনি দেশে বিদেশে জন্ম দেন অজস্র শত্রুর। শুধু তুরস্কেই নয়, মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে নিজেকে বারবার প্রতিষ্ঠিত করেছেন এরদোয়ান। কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন সব সময়। পশ্চিমাদের সাথে টক্কর দিয়ে তুরস্ককে নিয়ে যান বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। সামনের দিনগুলোতেও তুর্কি জনগণের ত্রাতা হওয়ার প্রতিশ্রুতি এরদোয়ানের। দিয়েছেন পেনশন, মজুরি বৃদ্ধি সহ নানা সুবিধার আশ্বাস। তবে চলমান আর্থিক সংকট আর পশ্চিমাদের সাথে বিভেদের কারণে নতুন প্রতিশ্রুতি পূরণে কতটুকু সফল হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। মিলা খন্দকার, চ্যানেল 24।